সবাইকে স্বাগত জানাচ্ছি প্রশ্ন উত্তরে করোনা ভাইরাস পর্বে। আপনাদের সাথে আছি আমি তাসনিমে জান্নাত অর্থি। দর্শক, প্রচণ্ড খারাপ সময়ের মধ্যে দিয়ে আমরা আসলে আমাদের প্রতিটা দিন পার করছি। প্রতিদিনই মৃত্যু সংবাদ এবং প্রতিদিনই অসংখ্য সংক্রমণের সংবাদ আমরা পাচ্ছি। এর মধ্য দিয়ে আসলে কতটুকু সচেতনতা অবলম্বন করলে এবং কতটুকু নিজেদেরকে স্বাস্থ্যবিধি মেনে চললে আমরা এই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারবো, সেই বিষয়ে আসলে আজকে একটু কথা বলতে চাই। আর এই বিষয়ে কথা বলার জন্য আজকে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ডক্টর মিজানুর রহমান কল্লোল, সহযোগী অধ্যাপক ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই নিউজ 24 স্টেশনে। আপনার কাছে আসলে আমি জানতে চাই যে এই কঠিন পরিস্থিতিতে আসলে সবচেয়ে সংকটাপূর্ণ অবস্থা মনে হয় ভারত এই মুহূর্তে। আপনার কাছে আসলে কি মনে হয় যে আমাদের আসলে এই অবস্থাতে কি করলে আমরা একটুখানি পরিস্থিতিটা নিয়ন্ত্রণে রাখতে পারবো এবং আমাদের করণীয় আসলে এই মুহূর্তে কি, আপনার কাছে কি মনে হয়? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ নিউজ 24 এর সম্মানিত দর্শকদের। আসলে এটা খুব একটা চরম এক সংকটময় মুহূর্ত সময় কাটাচ্ছি আমরা। পার্শ্ববর্তী দেশ ভারত আমাদের একদম প্রতিবেশী দেশ এবং প্রতিদিন সেখান থেকে আমাদের যে কোনো ব্যাপারে আমাদের যোগাযোগ করতে হয় এবং সেখানে ভারতের যে ভ্যারিয়েন্টটা ধরা পড়ছে অত্যন্ত শক্তিশালী ভ্যারিয়েন্ট, হ্যাঁ, এবং ওই ভ্যারিয়েন্টটা মালয়েশিয়াতেও এখন শনাক্ত হয়েছে এবং আমাদের যে আশঙ্কা আমাদের বাংলাদেশে যে কোনো সময় এটা কিন্তু চলে আসতে পারে যদি আমরা সতর্ক না হই। এবং এই প্রতিদিন যে বর্ডার দিয়ে যে লোক পাস হচ্ছে তা আমাদের সরকার যে একটা করছেন আর কি, যে একটা ব্যবস্থা নিয়েছেন যে যারা এই বেনাপোল দিয়ে আসছে কিংবা অন্য কোনো দিয়ে আসছে তাদেরকে 14 দিন বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে তাদের রাখছেন। কিন্তু ওখানে যে একটা বিষয় আমি লক্ষ্য করেছি যে কয়েকদিন আগেও কিছু কিছু বিষয়ে ওখানে সুপারিশ করলে আবার ওখান থেকে ছেড়ে দিচ্ছে, কিন্তু যে তাদের যে একদম সবাই যে কোয়ারেন্টাইনে থাকছে তা কিন্তু না। বিপর্যয়ের একটা বিষয় হবে, কারণ অত্যন্ত শক্তিশালী ভারতের এই প্রতিদিন যে হারে মারা যাচ্ছে, যে হারে আক্রান্ত হচ্ছে তা আমাদের জন্য উদ্বেগজনক। এক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হলো যে আমাদের তো আবার একটা লকডাউন দিয়েছে 16 তারিখ পর্যন্ত, এবং লকডাউন কার্যকর ভাবে এটা এটা পালন করতে হবে এবং লকডাউনকে সফল করতে হবে। এবং সফল করতে গেলে এখানে আইন শৃঙ্খলা বাহিনীকে আরো কঠোর হতে হবে, কারণ যেভাবে আপনি যদি রাস্তাঘাটে এখনো যান তাহলে দেখবেন যে হারে আপনার যানজট এখন তৈরি হচ্ছে, যদিও গণপরিবহন চলছে না কিন্তু তারপরে কিন্তু যানজটের কিন্তু কমতি নেই এবং মানুষের চলতি কমতি নেই। সবচেয়ে বড় ব্যাপার, যদি স্বাস্থ্য ব্যবস্থা মেনে মানুষজন চলাচল করে তাহলে অতটা ভয়ের নাই, কিন্তু মানুষজন কিন্তু এখনো মাস্ক ছাড়া চলছে। এবং বিশেষ করে মেন রোডের থেকে আপনি যে একটু গলিতে যান ওখানে মানুষ এখনো কিন্তু চায়ের আড্ডা খাচ্ছে, আইন শৃঙ্খলা বাহিনীর সামনে দিয়ে মানুষজন মাস্ক ছাড়া চলছে এবং নো মাস্ক নো সার্ভিস চালু কিন্তু সবসময় আমি বলে আসছি, এটা কিন্তু সবচেয়ে আপনার চালু রাখতে হবে। এবং এই ধরনের ব্যবস্থা যদি আপনি না নেন তাহলে আমাদের জন্য আসলে এটা একটা কঠিন সময় আমাদের পার করতে হবে ভবিষ্যৎ। আচ্ছা, আমাদের যে এখন লকডাউন আসলে 16 তারিখ পর্যন্ত বর্ধিত করা হয়েছে কিন্তু শপিং মল খুলে দেওয়া হয়েছে এবং গণপরিবহনও কিন্তু খুলে দেওয়া হচ্ছে, আপনার কাছে কি মনে হয় যে এমন পরিস্থিতিতে সেটা আমাদের জন্য কতটুকু উদ্বেগজনক বা কতটুকু পজিটিভ? উদ্বেগজনক তো অবশ্যই, কারণ আপনি যদি লকডাউন যদি করেন তাহলে সেটা লকডাউনের মতোই করতে হয়। হ্যাঁ, যদি মানে এটা আসলে লকডাউন যদি সিস্টেম যে আপনি লকডাউন দিচ্ছেন কিন্তু ওই দিকে সব খুলে দিচ্ছেন, হ্যাঁ, হয়তো জীবিকার জন্য দিচ্ছেন কিন্তু জীবনকেও তো বাঁচাতে হবে, জীবনকে যদি না বাঁচানো যায় তাহলে জীবিকার তো কোনো সেখানে প্রশ্নই আসে না। হ্যাঁ, তা সরকারের হয়তো ওই ধরনের কোনো ব্যবস্থাও নাই যে মানুষকে অর্থনৈতিকভাবে নিশ্চিন্ত করে যে লকডাউন করা, কারণ এটা আসলে বাংলাদেশে সম্ভবও না, কারণ বেশিরভাগ মানুষ হলো নিম্ন আয়ের বেশিরভাগ মানুষ। কিন্তু যখনই দেখা যাচ্ছে যে প্রথমবার যখন লকডাউন ঘোষণা করা হলো দলে দলে মানুষ ঢাকা ছেড়ে যাচ্ছিল এবং সেখানে আক্রান্ত, এবং তারপরে দেখেন যে আক্রান্ত হার কিন্তু অনেক বেড়ে গেল। হ্যাঁ, যে এটা হয়েছে আসলে এই যে ফেরিতে বলেন, হ্যাঁ, রাস্তাঘাটে বলেন, যেখানে মানুষজন যাচ্ছে গাদাগাদি করে সেখান থেকে অনেক ছড়িয়েছে, এটা মানে একটা নিশ্চিত ছড়িয়েছে। আবার যখন লকডাউন তুলে নিল তারপর আবার যখন লকডাউনের ঘোষণা দিল আবার একই অবস্থা সৃষ্টি হলো। এখন যে শপিং মল খুলছে এবং সেখানে ছোটের মতো লোকজন যাচ্ছে, আমি তো দেখছি যে মানুষ কিভাবে যাচ্ছে সেখানে, এটা খুব উদ্বেগজনক। হ্যাঁ, তো ওখানে কোনো স্বাস্থ্যবিধিও মানা হচ্ছে না এবং যারা ওখানে যারা যারা দোকানপাট যারা বিক্রেতা তারাও তারাও কোনো স্বাস্থ্যবিধি মানছেন না, এবং ক্রেতারা তো মানছেন না এবং বিক্রেতারাও মানছেন না।
যদি না মানে তাহলে এই এই যে লকডাউনে যে শপিং মল খোলা এটা একটা মানে আত্মঘাতী সিদ্ধান্ত হবে। কিন্তু তারপরও যেহেতু জীবিকার একটা বিষয় আছে এবং অনেক আপনার যে যারা ব্যবসায়ীরা তারা একটা আন্দোলন করছে যে তাদের জীবিকার বিষয়ে, কর্মচারীদের জীবিকার বিষয়, সব শ্রেণীর মানুষের একটা জীবিকার বিষয় রয়েছে, তাহলে সেক্ষেত্রে আপনার স্বাস্থ্যবিধি মেনে এটা করতে হবে। যদি স্বাস্থ্যবিধি সঠিকভাবে মানা যায় হ্যাঁ তাহলে আমরা অনেকটা নিয়ন্ত্রণ করতে পারবো। যেমন যদি কোনো দোকানে যেটা তো আমরা দেখছি না দেশের দলে দলে লোক ভিড় করছে, তারপরে আপনার যে তিন দূরত্ব বজায় রেখে একজনের পর একজন কিনবে, ওইভাবে আপনার সময় দেখে যাবো, দরকারের সময় আপনার কেনাকাটার সময় বাড়িয়ে দিবে, কিন্তু স্বাস্থ্যবিধিটা আপনার এটা কঠোর ভাবে মানতে হবে, নইলে আসলে এটা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। স্যার আপনার কাছে আরেকটা বিষয় নিয়ে জানতে চাচ্ছি, যারা প্রথম ডোজের টিকা দিয়েছে এবং দ্বিতীয় ডোজের টিকা দেওয়ার সময় যখন তারা ওই সেম টিকাটা পাচ্ছে না, এই ক্ষেত্রে আসলে কি কোনো সমস্যার সম্মুখীন তারা হবে? এটা কি কোনো কোনো নেগেটিভ কোনো প্রভাব কি পড়বে শরীরে যদি এটা অন্য কোনো টিকা দেওয়া হয় দ্বিতীয় ডোজের সময়? এখন পর্যন্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিংবা বিশেষজ্ঞরা বলছে যে তেমন কোনো সমস্যা হবে না, যে আমাদের তো আসলে গবেষণা তো অত সুযোগটা হয় নাই, তাই না? যে যেহেতু এটা একটা নতুন টিকা বের হয়েছে, অন্যান্য মহামারীর যে সমস্ত টিকা বের হয়, অন্যান্য অসুখের যে সমস্ত টিকা বের হয় সেগুলো গবেষণার পর্যাপ্ত সময় থাকে, ধীরে ধীরে সেগুলো এস্টাবলিশড হয়। কিন্তু এটা আসলে আমাদের অনেকটা আমাদের অনুমান নির্ভর এবং অনেকটা যে যখন আমরা টিকা দিচ্ছি সেই সময় কি কি ঘটতেছে সেটার উপর নির্ভর করছে এবং অনেকটা রিস্কের ভিতরও এটা দিচ্ছি। তারপর যেটা বিশেষজ্ঞরা যেটা বলছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেটা বলছেন যে এটা আসলে অসুবিধা হওয়ার কথা না, যদি একই যদি আপনার উপাদানটা যদি একই থাকে তাহলে অন্য কোনো কোম্পানি আপনার দিতে পারে, যে এখন হয়তো অ্যাস্ট্রাজেনিকা যে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনিকা দিচ্ছে, কিন্তু অন্য কোনো কোম্পানি যদি উপাদান যদি একই থাকে, যেমন আমরা একটা ওষুধ আপনি একটা আমার একটা পেনসিলিনের কথা ধরেন যে অনেক কোম্পানি বের করে থাকে দেখা, কিন্তু একটা একটা কোম্পানি দেওয়ার পরে অন্য একটা কোম্পানি সে দেওয়া যায়, যদিও সেটি ইফেক্টিভনেস অনেক ক্ষেত্রে ঠিক সমান আসলে হয় না, হ্যাঁ এটা আসলে সমান হয় না ইফেক্টিভনেস। তারপরেও যদি আপনার আমরা অনেক সময় দিয়ে থাকি, মানে একটা ওষুধ এক কোম্পানির পাওয়া যাচ্ছে না অন্য দিয়ে থাকি কাছাকাছি আপনার ইফেক্টিভনেস হয়, তা আমার যেটা মনে হয় যে এটা কোনো অসুবিধা হবে না। হ্যাঁ যদিও যারা প্রথম ডোজ দিয়েছেন, যারা ওই সম টিকা সেকেন্ড ডোজটা যারা পাচ্ছেন না হ্যাঁ তারা অন্য কোনো কোম্পানির ওই সেকেন্ড ডোজটা পরে যদি অ্যাভেলেবল হয় তখন তারা নিতে পারবে, এটা তেমন কোনো মানে খারাপ কোনো প্রভাব পড়বে না, ইফেক্টিভনেস এটা একটু কম হতে পারে কিন্তু কোনো মানে আপনার পার্শ্ব প্রতিক্রিয়া হবে না কিংবা এটা খারাপের দিকে যাবে না, ভালোই হবে। আচ্ছা কিন্তু যারা ধরেন আমাদের এরকম আমরা অনেকে দেখেছি যে যাদের অনেক অনেক রকমের রোগ আছে, যারা অনেক রোগে আক্রান্ত, তারা কিন্তু একটু কিছুটা হলেও ঝুঁকির মধ্যে আছে, তারা যদি দ্বিতীয় ডোজের ক্ষেত্রে অন্য টিকা নেয় সেক্ষেত্রে কি তারা ঝুঁকি মুক্ত থাকবেন বা তাদের কি কোনো প্রভাব পড়ার বা কোনো পার্শ্ব প্রতিক্রিয়ার কোনো সম্ভাবনা কি রয়েছে? অন্য অন্য টিকা বলতে কি, যে আপনি ধরেন যে যে টিকাটা নিচ্ছে ওদের উপাদান যদি একই থাকে তাহলে এটা ঝুঁকির মধ্যে পড়বে না, কিন্তু যদি অন্য কোনো উপাদান থাকে, যেমন ভ্যাকসিন তো বিভিন্ন ধরনের বিষয় থাকে, তাই না, যে লাইট ভ্যাকসিন তারপর আপনার ডেট ইয়ে করে অনেক অনেক ধরনের থাকে আর কি, যদি আপনার একই যদি উপাদান থাকে তাহলে এটা কোনো ঝুঁকির মধ্যে তারা পড়বে না। আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমি একটু জানতে চাচ্ছি যে অক্সিজেন সংকটের কথা কিন্তু আমরা ভারতে অনেক বেশি শুনতে পাচ্ছি, সেখানে অক্সিজেন সংকট প্রকট আকার ধারণ করেছে এবং আমাদের দেশের ক্ষেত্রে আসলে অনেক জায়গায় শোনা যাচ্ছে যে অক্সিজেন স্বল্পতা, মানে অনেকে হয়তোবা তাদের সেফটির জন্য আগে থেকে অক্সিজেন নিয়ে রেখেছে, এই ক্ষেত্রে আসলে আপনি কি বলবেন? এটা ভারতের যে অক্সিজেন সংকট এটা একটা মানে আমাদের জন্য উদ্বেগের বিষয়, সারা বিশ্বের জন্য উদ্বেগের বিষয়, কারণ সারা বিশ্বে হ্যাঁ যে যারা প্রধান যারা অক্সিজেন যারা সরবরাহ করেন তার মধ্যে ভারত একটা একটা হ্যাঁ যে প্রথম পাঁচজনের পাঁচটা দেশের মধ্যে ভারত একটা দেশ যারা সারা বিশ্বে অক্সিজেন সাপ্লাই দেয়, সেখানে ভারতে যখন সংকটে পড়ছে সেটা আমাদের দেশে তো তার একটা প্রভাব পড়বে। হ্যাঁ আমাদের দেশে যে একটা আমাদের একটা যেটা করা হচ্ছে আর কি, যে বিভিন্ন শিল্প কারখানার অক্সিজেন এখন বন্ধ করে দিয়ে যে সেটাকে যাতে এই যে ব্যবহারযোগ্য যে রোগের ব্যবহারযোগ্য যে অক্সিজেনে যেটা রূপান্তর করা এই জিনিসটা করছে, সেটা একদিন যে ভালো হবে আমাদের জন্য, যে এখন শিল্প কারখানায় এবং অন্যান্য যে সমস্ত ক্ষেত্র আছে চিকিৎসা ক্ষেত্র বাদে সেখানে আসলে অক্সিজেনটা টোটাল বন্ধ করে দিয়ে এটা এই শুধু করোনা রোগীদের জন্যই এবং যারা এই যে শ্বাসকষ্ট রোগী এদের জন্য শুধু রাখা উচিত, তাহলে আমরা কিছুটা করতে পারবো, কাটিয়ে উঠতে পারবো। কারণ যেখানে ভারত যেখানে প্রচুর সংকটে পড়ছে সেখানে অবশ্যই তো উদ্বেগের বিষয় থেকে যায়, সেটা আমরা আমাদের অক্সিজেনটা এইভাবে আমরা জমাতে পারি
যে শিল্প কারখানার অক্সিজেন গুলো এখন বন্ধ রেখে সেটাকে চিকিৎসা ক্ষেত্রে, মানে চিকিৎসা ক্ষেত্রে বলতে শুধু করোনা রোগীদের জন্য, যাদের এই সমস্ত সিম্পটম প্রচন্ড শ্বাসকষ্ট যে সিম্পটম গুলো থাকে এদের জন্য যদি গচ্ছিত রাখা যায়, হ্যাঁ, তাহলে অনেকটা আমরা কি বলবো আমাদের অনেকটা মানিয়ে নিতে পারবো। স্যার, ভারতের যে শক্তিশালী ভ্যারিয়েন্ট সেটা যদি আসলে বাংলাদেশে প্রবেশ করে, সেক্ষেত্রে আমাদের আসলে সেটা সামাল দেওয়ার সক্ষমতা কতটুকু রয়েছে বলে আপনার মনে হয়? সামাল দেওয়ার ব্যাপারটা তো নির্ভর করছে যে আপনার ওই যে স্বাস্থ্যবিধি মেনে চলা, তাই না? যে অন্য কোনো ভাবে তো এটা তো এমন না যে এমন শত্রু না যে কোনো দৃশ্যমান শত্রু যে আমরা যুদ্ধ করে তার সাথে আমরা টিকে থাকবো, এখানে আসলে কৌশলগত ভাবে আসলে টিকে থাকতে হবে। ভারতের ভেরিয়েন্ট নিঃসন্দেহ শক্তিশালী অনেক বেশি, এর আগে দক্ষিণ আফ্রিকার কথা আমরা শুনেছিলাম যে সেখানে ভেরিয়েন্ট শক্তিশালী, হ্যাঁ, কিন্তু সেটা ছাপিয়ে এখন ভারতের ভেরিয়েন্ট অত্যন্ত শক্তিশালী হয়ে উঠছে, এবং এটা কতদিন এই শক্তিশালী রূপ থাকে, কারণ ভাইরাস কিন্তু তার মানে তার চরিত্র সেটা কিন্তু বদলায়, যে এটাই এটাই যে একমাত্র যে সারা মানে মাসের পর মাস চলবে তা কিন্তু না, এই ভাইরাস কিছুদিন পর সে নিজেই তার রূপ পরিবর্তন করবে, হয়তো এমনও হতে পারে সেই রূপ পরিবর্তনটার পরে হয়তো এতে দুর্বল হতে পারে, আরো শক্তিশালী হতে পারে কিন্তু দুর্বলও হতে পারে, হ্যাঁ, কিন্তু এই শক্তিশালী হোক কিংবা দুর্বলই হোক যে আমাদের আসলে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এই যে ভারতের আপনি বলছেন যে ভারতের ভেরিয়েন্টটা যদি ঢুকে পড়ে তাহলে কিভাবে সামাল দিবে, এটা একটা কঠিন বিষয় আসলে, হ্যাঁ, যে কিভাবে তার মাধ্যমে ঢুকছে, হ্যাঁ, যে সেটা আসলে চিহ্নিত করা, হ্যাঁ, যে তাকে মানুষের কাছ থেকে আলাদা রাখা, হ্যাঁ, এগুলো একটা ডিফিকাল্ট ব্যাপার। এখানে যদি সবাই সম্মিলিত ভাবে আমরা যদি চেষ্টা করি যে ভারত থেকে যারা আসছে তারা যদি এভাবে যে আপনার বাধ্যতামূলক যে 14 দিন কোয়ারেন্টাইনে থাকবে, তারপরে সে কোনো সিমটম নিয়ে আসুক বা না আসুক একদম তার বাধ্যতামূলক থাকতে হবে। তো এখানে একটা জিনিস যে যারা যাত্রী তাদের জন্য যে সমস্যাটা হয়ে যাচ্ছে, যারা আসছে তারা যেন নিজ খরচে থাকতে হচ্ছে, এটা একটা তাদের জন্য একটা প্রবলেম হয়ে যাচ্ছে অনেকের জন্য। এই জন্য যে এই জন্য দেখা যাচ্ছে যে তাদের ভিতরে পালিয়ে যাওয়ার প্রবণতা বেশি থাকছে, যে বেনাপোল বর্ডারে এসে কিংবা অন্য কোনো বর্ডার থেকে মানে একদম লুকোছাপা করে তাদের মানে গোপনে সরে আসার একটা প্রবণতা দেখা যাচ্ছে, এটা এটা একটা ক্ষতিকর। এই ক্ষেত্রে সরকার যদি একটু স্যাক্রিফাইস করেন এই যাত্রীদের, যে এত এত খরচ তাদের বেয়ার করা হোটেলে আসলে একটা অসম্ভব, তাহলে আমার মনে হয় তাদের পালানোর প্রবণতা থাকবে না। এবং আমরা যে আশঙ্কা করছি যে ভারতের যে ভেরিয়েন্টটা বাংলাদেশে ঢুকবে, হ্যাঁ, সেটা থেকেও আমরা আমাদের মনে হয় যে অতটা আশঙ্কা তখন থাকবে না, কারণ আমরা যদি বর্ডারে যদি সিলগালা করে দিতে পারি, হ্যাঁ, তাহলে আমার মনে হয় যে ওইভাবে আসলে ঢুকতে পারবে না। আপনি দেখেন যে অনেক দেশে কিন্তু এখনো করোনার কিন্তু জীবাণু কিন্তু এখন যায় নাই অনেক দেশ, হ্যাঁ, কিছু দ্বীপ রাষ্ট্র আছে সেখানে কিন্তু করোনা যায় নাই, কারণ তারা তাদের বর্ডার সিল করে দিয়েছে। আমরা সিল করতে পারি নাই, আমাদের অর্থনৈতিক বিষয় আছে, অনেক বিষয় আছে আমরা সিল করতে পারি নাই, কিন্তু তারপরে আমাদের যদি সতর্ক থাকি এবং এই এই বিষয়গুলো যদি আমরা মেনে চলি, বিশেষ করে স্বাস্থ্যবিধির বিষয়গুলো যদি আমরা মেনে চলি, এবং একটি মানে মহামারী রোগ একটা দেশে কিভাবে যায় আমরা তো ইতিমধ্যেই জেনে গেছি, সেইগুলো যদি আমরা কঠোরভাবে যদি আমরা পালন করি এবং কঠোরভাবে যদি সরকার যদি অবস্থান নেন, তাহলে আমার মনে হয় না যে অতটা মানে আশঙ্কার একটা বিষয় থাকবে। যে হোম কোয়ারেন্টিনের কথা আপনি বলছেন এবং আমরা সবাই বলি যে একটু এই সময়টাতে যদি হোম কোয়ারেন্টিন পালন করা হয় সেক্ষেত্রে হয়তো বা সেই ঝুঁকি সামাল দেওয়া সম্ভব, কিন্তু প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের ক্ষেত্রে আসলে মানুষ যেটা মেনে চলছে না বা পালিয়ে যাওয়ার খবর আমরা শুনছি, সেক্ষেত্রে আপনার কি মনে হয় যে হোম কোয়ারেন্টিন মানুষ মানছে বা মানবে? ইতিমধ্যে তো আমরা দেখেছি আসলে যে মানুষের যে অসচেতনতা, এটা বলবো না, মানুষ তো অসচেতন কিন্তু আছে, কিন্তু তাদের খামখেয়ালি একটু না, এবং একটা আত্মপ্রচন্ড আত্মবিশ্বাস যে আমার হবে না করোনা, এই এই জিনিসগুলোই কিন্তু মানুষকে ক্ষতিগ্রস্ত করছে বেশি। মানুষ শিক্ষিত মানুষই আপনার যে হোম কোয়ারেন্টাইনে তারা থাকতে চায় না, তাহলে যারা পড়ালেখা জানে না, আমাদের বেশিরভাগ মানুষই তো আসলে খেটে খাওয়া মানুষ, তারা এখানে হোম কোয়ারেন্টাইন কিভাবে মানবে, হ্যাঁ, যে এটা আসলে এইভাবে আসলে সম্ভব হবে না, যে বাংলাদেশের মানুষ যদি সচেতন না হয় এবং তাদের খামখেয়ালিপনা কিংবা উদাসীনতা থেকে যদি মুক্ত হতে না পারে, তাহলে এটা আসলে সম্ভব হবে না। এক্ষেত্রে আমাদের সাংবাদিকদেরও কিন্তু অনেক ভূমিকা রয়েছে, আমাদের মিডিয়াগুলো অনেক ভূমিকা রয়েছে, তারা যদি বারবার যদি এগুলো যদি প্রচার করেন, হ্যাঁ, তাহলে অন্তত মানুষের কানে কিছুটা যাবে। আর আমি সবসময় যেটা বলছি যে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীকে আসলে কঠোর হতে হবে, যে আইন শৃঙ্খলা বাহিনী যদি কঠোর না হয় লকডাউন দিচ্ছে, হ্যাঁ, রাষ্ট্র বলছে নিলেই করো, কিন্তু সেটা তো আপনার বাস্তবায়ন করতে হবে, এবং
ব্যবস্থা বাস্তবায়ন করার ক্ষেত্রে যাদের উপর যে বাস্তবায়ন করার দায়িত্ব থাকে তাদের আসলে কঠোর হতে হবে। কারণ এখানে কোনো ফিরে ফেলার বিষয় নেই। মহামারীটা বিধ্বংসী মহামারী, সারা পৃথিবী এখানে ধ্বংসের মুখ, বাংলাদেশ তো তার একটা অংশ এবং বিভিন্ন মানুষজন এখনো রাস্তাঘাটে চলাচল করছে। আমি যেখানে আমি দেখে আসছি যে আসার সময় আমি জানাচ্ছি সকালবেলা আমি জেনেছি, এটা অত্যন্ত উদ্বেগজনক। হ্যাঁ, যে এই সমস্ত যদি আমরা ঠিক মতো না মানি, হ্যাঁ, তাহলে হোম কোয়ারেন্টাইনে মানুষ তো ওই ধরনের সচেতনতা নেই, কিন্তু এই সচেতনতা আসলে জাগাতে হবে এবং বারবার সেটা প্রচার করতে হবে, আমাদের মিডিয়াগুলোকে বারবার এটা বলতে হবে। আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর হওয়ার কথা আপনি বলছিলেন, যে আর একটু কঠোর ভাবে যদি তারা সবকিছু করতেন, তাহলে সেক্ষেত্রে আসলে আপনার কি মনে হয় যে কি কি পদক্ষেপ নেওয়া উচিত, কি কি কঠোর পদক্ষেপ আসলে নেওয়া উচিত? সেই কঠোর পদক্ষেপগুলো যারা মাস্ক বিহীন যারা চলছে, হ্যাঁ, তাদেরকে আসলে ওইখানে তাৎক্ষণিক জরিমানা করতে হবে, হ্যাঁ, অন্য কোনো ব্যবস্থা করতে হবে। তারা তাদের যে জিনিসটা আমরা দেখছি যে কোনো একটা গাড়িতে লোক, তারা গাড়ি থামানোর দিকে তাদের মানে বেশি নজরটা বেশি, এটা আসলে ঠিক না। যারা গাড়ির মধ্যে রয়েছেন তারা তো নিরাপদেই যাচ্ছে, তারা তাদের একটা কর্মস্থলে যাচ্ছেন, যারা প্রাইভেট কারে যাচ্ছেন তারা একটা কর্মস্থলে যাচ্ছেন, তাদের তারা তারা কিন্তু কাউকে ছড়াচ্ছে, তারা একটা নিরাপদ অবস্থার মধ্যে দিয়ে তারা যাচ্ছে এবং নিরাপদে ফিরছে। কিন্তু আমি আমি দেখেছি রাস্তাঘাটে আইন শৃঙ্খলা বাহিনী ওই প্রাইভেট কারটাকেই থামছে, তাহলে তারা একটা একটা হয়রানিমূলক একটা ব্যবস্থা হচ্ছে এবং তাদের জরিমানাও করছে, এটা আসলে ঠিক হচ্ছে না। বরং যারা খোলামেলা ভাবে চলাচল করছে, যারা রিক্সায় চলাচল করছে কিংবা হেঁটে যারা যাচ্ছে, যারা মাস্ক বিহীন যাচ্ছে, তাদেরকে ধরে আসলে এটা একটা ব্যবস্থা করা উচিত। আপনার একটা গাড়ির লাইসেন্স আছে কি নাই এই মুহূর্তে সেটা কিন্তু ইম্পর্টেন্ট না, একটা মোটর সাইকেলে কেউ হেলমেট নিয়ে যাচ্ছে কিনা সেটা কিন্তু ইম্পর্টেন্ট না। এখানে মানুষের এই এই ভাইরাস থেকে যে মুক্ত পাওয়ার জন্য, ভাইরাস প্রতিরোধ করার জন্য যে ব্যবস্থাগুলো সেদিকে তাদের আসলে খেয়াল রাখতে হবে এবং তাদের দেখতে হবে যে বাজারঘাটে তারা তাদের যে স্বাস্থ্যবিধি মেনে আসলে কেনাকাটা হচ্ছে কিনা, এই সমস্ত বিষয়গুলো তাদের আসলে খেয়াল করতে হবে। আমার কাছে মনে হয় সব থেকে বড় ভূমিকা যেটা রাখতে পারে সেটা হচ্ছে সাধারণ মানুষ, আমরা যারা রয়েছি আসলে এই সময়টাতে আসলে সাধারণ মানুষের কি কি করা উচিত একটু যদি আরেকবার বলতেন সবার উদ্দেশ্যে। এই সময় তো মানুষদের অবশ্যই আপনার স্বাস্থ্যবিধি মনে করতে হবে, কারণ আপনি যাদের যে টিকা যারা নিচ্ছেন, ভ্যাকসিন যারা নিচ্ছেন, তারা প্রথম ডোজ নেওয়ার পরে কিন্তু আক্রান্ত হয় এবং সেকেন্ড ডোজ নেওয়ার পর হয়তো তাদের কমে যাবে, কিন্তু আমরা বলি যে 50% চান্স তাদের কমে যায়, কিন্তু তাদের একটা সম্ভাবনা থাকে যেহেতু একটা এটা একটা নতুন একটা রোগ, এখনো গবেষণা চলছে। যারা ভ্যাকসিন নিয়েছেন তারা অবশ্যই মাস্ক পরবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন, এবং এই যে সামনে যে ঈদ, যারা কেনাকাটা করবেন আপনারা মানে ই করবেন না, মানে আবেগ আপ্লুত হবেন না, বাস্তবতাকে স্বীকার করে আপনাদের আপনাদের পদক্ষেপ নিতে হবে এবং পরিবারের সবাইকে আপনার স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। আপনারা অবশ্যই মাস্ক পরবেন, অবশ্যই সামাজিক দূরত্ব মেনে চলবেন এবং অবশ্যই আমরা হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবেন, বারবার হাত ধুবেন এবং এবং আপনারা দেখেন বন্ধু বান্ধব নিয়ে যখন বাসাতে আড্ডা দেন আপনারা ভাববেন না যে আমরা একসাথে পরিচিত জন, আমাদের মধ্যে কারো করোনা নাই, যখন গল্প গুজব করবেন বাসাকে যা দেওয়া যাবে তখনও কিন্তু যতদূর সম্ভব মাস্ক পরে থাকবেন, তাই না? এবং পরিবারের সবাই কাছাকাছি হওয়ার দরকার নেই, কারণ এটা একটা কঠিন একটা সময় আমরা পার করছি। এই কঠিন একটা সময় পরে নিশ্চয়ই আমাদের ভালো সময় আসবে, সেই ভালো সময় তৈরি তার ক্ষেত্র আমাদের নিজেদেরই তৈরি করতে হবে। এবং আপনি যখনই বাইরে বেরোবেন আপনি মাস্ক ছাড়া বেরোবেন না, এই মাস্ক অবশ্যই মাস্ক ছাড়া বেরোবেন না এবং নাকে মুখে হাত দিবেন না, এই ক্ষেত্রে আপনার মানে কঠোর স্বাস্থ্যবিধি আপনি মেনে চলবেন। আপনাকে অনেকে অনেকে দেখা যাচ্ছে যে পুলিশ দেখে মাস্ক পরে, এটা কিন্তু ঠিক না, কারণ আপনার স্বাস্থ্য ব্যবস্থা আপনার কাছে, আপনার পরিবারের যে দায়িত্ব আপনার কাছে, আপনার জন্য আপনার পরিবার আক্রান্ত হতে পারে, হ্যাঁ, এবং অন্য আপনার পরিচিতরা আক্রান্ত করে, অন্য অপরিচিতরা আক্রান্ত হতে পারে। সুতরাং এখানে সবার সামাজিক কিছু দায়িত্ব রয়েছে, সেগুলো আপনাদের মেনে চলতে হবে এবং বারবার সেটা আপনার আমরা বারবার যেটা বলছি এই একই জিনিস যে আপনি মাস্ক পরবেন, মাস্ক মাস্ক মাস্ক, এর কোনো বিকল্প নাই, হ্যাঁ, তারপরে আপনি সামাজিক দূরত্ব মেনে চলবেন, বারবার হাত ধুবেন, এই বিষয়গুলো আপনারা খেয়াল করবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, যেমনটি ডক্টর বলছিলেন, আমাদের অতিথি আজকে বলছিলেন যে আমাদের একটু সচেতনতাই কিন্তু পারে এই সময়টাকে, এই কঠিন সময়টাকে পার করতে একটু সাহায্য করতে। আমরা যদি একটু সচেতন হই তাহলে কিন্তু আমরা এই পরিস্থিতিটা নিয়ন্ত্রণ করতে পারি এবং আমাদের আশেপাশে যে অজস্র মানুষ সংক্রমিত হচ্ছেন এবং আমরা দিনের পর দিন প্রাণ হারাচ্ছি সেটা কিন্তু আসলে নিয়ন্ত্রণে আনা সম্ভব যদি আমরা একটু সতর্ক থাকি। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামীকাল আবারও দেখা হবে, সে পর্যন্ত সুস্থ থাকুন, আমি বিদায় নিচ্ছি, খোদা হাফেজ।